হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যান একাডেমি WBPSC। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সাথে অ্যান একাডেমি প্লাসের সাবস্ক্রিপশন নাওনি, তোমরা চাইলে আমাদের সাথে অ্যান একাডেমি প্লাসের সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। 12 মাসের এবং 24 মাসের সাবস্ক্রিপশনের যে প্যাকেজ, তার যে প্রাইস, সেটি খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে চলেছে। তোমরা সেক্ষেত্রে অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো। তোমাদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে 10% ডিসকাউন্ট তোমরা পাবে। ডিফারেন্ট আপকামিং ব্যাচ কোর্সেস লঞ্চ করা হচ্ছে এবং 16 তারিখ, জানুয়ারি মাসের 16 তারিখ সকালবেলা 11টার সময় তোমাদের জন্য অর্গানাইজ করা হচ্ছে WBPSC কমব্যাট WBP স্পেশাল। এখানে অনেক লাকি পার্টিসিপেন্টরা ডিফারেন্ট অ্যামেজিং প্রাইজেস পেয়ে যাবে এবং এটি একটি 60 মিনিটের লাইভ টেস্ট হবে, যেখানে 50টি কোশ্চেন এখানে তোমাদেরকে প্রোভাইড করা হবে। এই পার্টিকুলার অ্যান একাডেমির যে কমব্যাট, সেখানে তোমরা প্রত্যেকে পার্টিসিপেট করো, কারণ র্যাঙ্ক 1 হোল্ডাররা এখানে 1 বছরের অ্যান একাডেমির যে প্লাসের সাবস্ক্রিপশন ফ্রি পেয়ে যাচ্ছে পুরোপুরি। র্যাঙ্ক 2 থেকে 10 যাদের, তাদের 75% স্কলারশিপ। র্যাঙ্ক 11 থেকে 50, তাদের 50% স্কলারশিপ। এবং 51 থেকে যারা 100 এখানে র্যাঙ্ক করবে, তাদের 25% স্কলারশিপ প্রোভাইড করা হবে। স্কলারশিপের এই টেস্টে পার্টিসিপেট করার জন্য এগেইন তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো। WBPSC-র ফ্রি ডিফারেন্ট টেস্ট, এখানে ডেট তোমাদের মেনশন করা রয়েছে এবং এখানে আলাদা আলাদা এখানে নতুন নতুন কোর্সেস আসছে, যেই কোর্সের মাধ্যমে তোমরা নিজেদেরকে সুন্দরভাবে প্রিপেয়ার করতে পারো। এই প্রত্যেকটি ব্যাচ তোমাদের এইভাবে ফোকাস দিয়ে রেডি করা হচ্ছে, যার দ্বারা তোমরা প্রিলি এবং মেন্স একসাথে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে এবং তোমাদের প্রত্যেকটি আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচারকে এখানে মাথায় রেখে তোমাদের প্রেপারেশনকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাই যদি মনে করো আমাদের সাথে যুক্ত থাকতে চাও, নিজেদের প্রেপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাও, ডেসক্রিপশানে প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, চাইলে স্পেশাল ক্লাসেস করতে পারো। ইন্টারঅ্যাক্টিভ সেশন আমাদের লার্নারদেরকে এখানে পোল প্রোভাইড করা হয়, নোটিফিকেশন তোমরা ক্লাসের আগেই পেয়ে যাবে এবং ক্লাস করে নেওয়ার পরে লেকচার নোট ডাউনলোড করে নিতে পারবে। এনি টাইম এনিওয়্যার তোমরা তোমাদের যে কোনো সময় একটি মাত্র ডিভাইস উইথ ইন্টারনেট কানেকশন কিন্তু আমাদের সাথে ক্লাসটা করতে পারছো। যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, 12 মাস এবং 24 মাসের সাবস্ক্রিপশন তোমরা আমাদের সাথে নিয়ে নিতে পারো। আজকের সেশনে চলো আমরা চলে যাই এবং আজকের সেশনেও আমরা নতুন বেশ কিছু গল্প শুনে নেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে এগেইন আরেকটি অ্যাক্ট নিয়ে আমরা আলোচনা করব এবং অ্যাক্টগুলির কম্প্যারিজন নিয়ে আলোচনা করব। সো এর আগের ভিডিওগুলি যেগুলি তোমরা দেখেছ, তার মধ্যে থেকে আইডিয়া অনেকটাই করতে পারবে যে ব্রিটিশরা আমাদের এখানে যে পলিসিগুলি নিয়ে চলছিলেন, তার সাথে অ্যাক্টের ইমপ্লিমেন্টেশনগুলো কেমনভাবে কানেক্টেড। সো প্রত্যেকটা স্টোরি আমরা ব্যাকগ্রাউন্ড স্টোরি নিয়ে পড়ার চেষ্টা করছি, আশা করছি তোমাদের আইডিয়া ক্লিয়ার হচ্ছে। এখানে 1813 এবং 1833-এর কম্প্যারিজন নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এই 1813 এবং 33-এর আগের যে ব্যাকগ্রাউন্ড, সে ব্যাকগ্রাউন্ডটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে পলিসিসগুলো রয়েছে, সেই পলিসিসগুলিকে নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। 1600 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে ব্যবসা করতে এসেছিলেন এবং এই ব্যবসা করতে আসার সময় তাদের যে প্ল্যানিং যেগুলি ছিল, সেই প্ল্যানিংগুলিকে নিয়ে যদি দেখি, তারা শুধুমাত্র এখানে ট্রেড প্র্যাকটিসটিকে, মানে ইন্ডিয়াতে শুধুমাত্র ট্রেড প্র্যাকটিসই কন্টিনিউ করতে চেয়েছিলেন। তাদের এই যে ট্রেড প্র্যাকটিস, মানে তাদের ইন্ডিয়ার সাথে সম্পর্ক শুধুমাত্র ইকোনমিকই ছিল। এবার এই যে ইকোনমিক, এই যে কন্ডিশন এখানে যখন রান করছিল, সেই ইকোনমিক কন্ডিশনে তখন অলরেডি পর্তুগিজ পাওয়ার এখানে আছে। এই পর্তুগিজ পাওয়ার তারা 1498-এ আমাদের এখানে অলরেডি চলে এসেছে।
এই 1498-এ এনাদের এই যে জার্নি, এই জার্নি থেকে আমরা এই আইডিয়াটা করে উঠতে পারি যে এখানে এরা অলরেডি তাদের অনেকগুলো বেস বানিয়ে ফেলেছিল। তো তাদের যে বেসগুলো তারা বানিয়ে ফেলেছে, তার সাথে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আলাদা আলাদা জায়গায় নিজেদের বেস বানানোর চেষ্টা করবে, সেখানে সিমিলার বেশ কিছু প্রবলেম আসবে। এই যে প্রবলেমগুলি যেগুলো চলবে, সেই প্রবলেমগুলোর সলিউশন কিভাবে আসতে পারে, সুপ্রিমেসি অফ পাওয়ারের রেসপেক্টে আসতে পারে। আদারওয়াইজ এখানে সলিউশন বলে কিছু নেই। কে কোন পাওয়ার কতটা সুপ্রিম তার উপরে নির্বাচন করছে ইন্ডিয়াতে ট্রেড প্র্যাকটিস কার বেশি পরিমাণে চলবে বা চলবে না। 1600 সালে এখানে আমাদের যিনি রুল করতেন তিনি ছিলেন আকবর। সো আকবরের যে পলিসি ইমপ্লিমেন্টেশনগুলি আমরা দেখতে পাই, সেই পলিসি ইমপ্লিমেন্টেশনগুলিতে একটা জিনিস ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ যে আকবর কিন্তু এই সময় ব্রিটিশদের যে আলটিমেট যে সিচুয়েশনগুলো ছিল, মানে পাওয়ার বলো, ব্রিটিশদের ট্রেডিং প্র্যাকটিসের ইয়েস নো কনসেপ্ট, সেটা আকবরের টাইমে হয়নি। সেটা কার টাইমে হয়েছে? সেটা জাহাঙ্গীরের টাইমে হয়েছে। কারণ এখানে হকিন্স, উইলিয়াম হকিন্স 1608 ইংল্যান্ড থেকে যাত্রা করেন এবং 1609 এখানে জাহাঙ্গীরের অফিসে, এখানে জাহাঙ্গীরের কোর্টে আসেন এবং তাদের তখন একমাত্রই উদ্দেশ্য ছিল ব্রিটিশের নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করা। জাহাঙ্গীর কিন্তু ট্রেডিং প্র্যাকটিস এখানে করতে দেওয়ার জন্য পারমিশন দিয়ে দিয়েছিলেন এবং ধীরে ধীরে এরকম করে চলতে চলতে আবার আমরা দেখতে পারি 1613-তে তারা সুরাটে এখানে তাদের ট্রেডিং ফ্যাক্টরি করেন। 1612-তে তাদের একটি অশান্তি হয়, একটি উল্লেখযোগ্য যুদ্ধ রয়েছে। দেখো তো তোমরা মনে করতে পারছো কিনা 1612-র এই যুদ্ধের কথা। এইভাবে একে অপরের সাথে যুদ্ধ করতে করতে অ্যাকচুয়ালি যেটা মেন পারপাস বোঝানোর, সেটি হচ্ছে এরা হচ্ছে গিয়ে একটি ট্রেডিং কোম্পানি হিসেবেই নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে থাকে এবং তাদের মধ্যে ট্রেডিং রাইটসগুলিকে নিয়ে তারা এভাবেই একটা চলতে থাকে, কনসেপ্ট ওয়াইজ এভাবেই চলতে থাকে। এবং তার পরবর্তী সময়ে আমরা দেখতে পারি এই যে অ্যাক্ট, এই অ্যাক্টের অ্যাঙ্গেলটিকে যদি আমাদেরকে আরও একটু বিস্তারিত গিয়ে কথা বলতে হয়, তাহলে আমরা এটাই বুঝব যে 1757 এমন একটা সময় আসে, বিশেষ করে 1757-র আগে, 1707 এমন একটা সময় আসে ঔরঙ্গজেবের মৃত্যু। এখানে একটি ক্যাপাবেল যে রুলার, ক্যাপাবেল রুলারের এখানে আমরা ইন্ডিয়াতে আমরা দেখতে পারি, সেখানে একটা ফাঁকা বোধ তৈরি হয় এবং যারা অটোনোমাস রুল করছিল নিজেদের মতন করে, বেঙ্গল, মারাঠা, মাইসর, তারপর এখানে কার্নেটিক রিজিন, হায়দ্রাবাদ রিজিন, পাঞ্জাব রিজিন, তারপরে এই শিখ, এই যে প্রত্যেকটা গোষ্ঠী এখানে কি করে, তারা আসাম, আফগান প্রত্যেকের সাথে ব্রিটিশরা নিজেরা যুদ্ধ করে, নিজেদের সুপ্রিমেসি প্রমাণ করে। কারণ এনাদের মধ্যে কর্ডিয়াল রিলেশনশিপ থাকে না। এই কর্ডিয়াল রিলেশনশিপ না থাকার জন্য ব্রিটিশরা সেটির সুযোগ নেয় এবং ইতিমধ্যেই তারা কিন্তু ডাচেদের সাথেও আবার এখানে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। এই সময় 1739, 1749 এবং 17 এখানে 59-এ পরপর তিনটে ইম্পর্টেন্ট যুদ্ধ হয়। দেখো তোমরা খেয়াল করতে পারছো কি না এই যুদ্ধগুলো কী, এই প্রত্যেকটা কানেকশন খুব ইম্পর্টেন্ট। যত কানেকশন করে পড়বে তত তোমাদের স্টোরি ক্লিয়ার হবে এবং তোমাদের যে রিয়েল থট সেটা তোমরা পৌঁছাতে পারবে, এক্সামে সলভ করতে পারবে কোশ্চেন। এবার এই যে সময়কালটাতে আমরা রেগুলেটিং অ্যাক্টের ভিডিও বানিয়েছি, সেই জায়গাটা নিয়ে আর কথা বলবো না।
1773-তে রেগুলেটিং অ্যাক্ট আসে। তারপর পিটস ইন্ডিয়া অ্যাক্টেরও ভিডিও বানিয়েছি 1784, তোমরা সেই ভিডিওগুলি দেখার জন্য রেগুলেটিং অ্যাক্ট বাই অঙ্কিতা পোদ্দার সার্চ করলেই তোমরা কিন্তু সেই ভিডিওগুলো অ্যাকাডেমির পেয়ে যাবে। পিটস ইন্ডিয়া অ্যাক্টের ভিডিও আমরা এখানে করে ফেলেছি। তো এইভাবে যখন রেগুলেশন চলছিল সেই সময়ে ফ্রান্সে প্রবলেম চলে আসে। ওয়ার্ল্ড হিস্ট্রির পার্ট, বাট অল্প একটু কথা বলবো। ফ্রান্সে আস্তে আস্তে নেপোলিয়ানের এখানে প্রভাব প্রতিপত্তি বাড়ে এবং ফ্রান্সে, বিশেষ করে ফ্রান্সের রেভলিউশন শুরু হয়। ফ্রান্সের রেভলিউশন যখন শুরু হয়, নেপোলিয়ান তখন ইউরোপের বিভিন্ন আলাদা আলাদা জায়গায় যে কন্টিনেন্টাল যে পলিসিগুলো ছিল, ট্রেড প্র্যাকটিসেসগুলো ছিল, সেগুলোর উপর হানা বসায়। এবং যার জন্য ব্রিটিশরা, তারা এতদিন ধরে যে 1600 সালে চার্টার পেয়েছিল, সেই চার্টারের এখানে তাদের চার্টারের এন্ডিংটা আস্তে আস্তে দেখা যায়। কিভাবে হয় দেখো, 1813-তে ইংল্যান্ডে দ্য বিজনেস ইন্টারেস্ট ওয়্যার প্রেসিং ফর অ্যান এন্ড অব দ্য কোম্পানি মনোপলি ওভার ট্রেড ইন ইন্ডিয়া, বিকজ এখানে লেজিস ফিয়ারি অ্যান্ড কন্টিনেন্টাল সিস্টেম বাই নেপোলিয়ান, বাই হুইচ ইউরোপিয়ান পোর্টস ওয়্যার ক্লোজড ফর ব্রিটেন। তো নেপোলিয়ান কি করেন, ব্রিটেনদের ব্যবসা বাণিজ্য বন্ধ করার জন্য ইউরোপিয়ান পোর্ট প্রত্যেকটাই, সমস্ত কিছু ব্রিটেনদের জন্য বন্ধ করে দেয়। এবং সেখানে ইংল্যান্ডের যে অন্যান্য ব্যবসাদারেরা রয়েছে, অন্যান্য কোম্পানিরা রয়েছে, তাদেরকে বাধ্য করা হয় যে আপনার তাহলে ইন্ডিয়াতে এবার চলে আসুন। 1813-র অ্যাক্টে কী কী হয়, ট্রেড মনোপলি কোম্পানির পুরোপুরি বন্ধ হয়ে যায়, শুধুমাত্র দুটি জায়গা ছাড়া, শুধুমাত্র এখানে টি এবং চায়নার সাথে ট্রেড ছাড়া সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। মানে ইন্ডিয়ান ট্রেড ওয়াজ থ্রোন ওপেন টু অল ব্রিটিশ মার্চেন্ট। ইন্ডিয়ার যে ট্রেড সেটি অল ব্রিটিশ মার্চেন্টের জন্য ওপেন থেকে যায়। ইট অ্যাসার্টেড দ্য সভরেনটি অফ ব্রিটিশ ক্রাউন ওভার কোম্পানি টেরিটরি ইন ইন্ডিয়া। মানে ব্রিটিশ ক্রাউন কোম্পানির টেরিটরি যেটি ইন্ডিয়াতে রয়েছে, তার উপর সভরেন পাওয়ার এখানে রিপ্রেজেন্ট করে। প্রথমবার এই কথাটাই বলেছিল 1784-এর পিটস ইন্ডিয়া অ্যাক্টে। এই কথাটাই এখানে চলতে থাকে। এখানে অথরাইজ করা হয় লোকাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া টু ইম্পোজ ট্যাক্সেস অন পার্সন, দে কুড অলসো পানিশ দ্য পার্সন ফর নট পেইং ট্যাক্স। তো বলা হয় কি, ট্যাক্স যদি পেমেন্ট না করে তাহলে এখানে কি করা হবে, তাদের উপর ফাইন হবে। ইন দিস ওয়ে ইন্ডিয়ান ট্রেড ওয়াজ থ্রোন ওপেন টু অল ব্রিটিশ মার্চেন্ট। মানে ইন্ডিয়ার এই মার্কেটটা আগে একটি পার্টিকুলার কোম্পানির কাছে ওপেন ছিল, এখন ব্রিটিশ সমস্ত মার্চেন্টের কাছে এই ট্রেড প্র্যাকটিসেসগুলো ইন্ডিয়াতে তাদের আশাটা ওপেন হয়ে যায়। এবং এই অ্যাক্টের দ্বারাই মেনলি এক্সপ্লিসিটলি ডিক্লারেশন আমরা দেখতে পাচ্ছি সভরেনিটি অফ দি ক্রাউন ওভার দ্য টেরিটরি অ্যাকোয়ার্ড বাই কোম্পানি। কারণ কোম্পানির যা টেরিটরি আছে সবটাই হচ্ছে গিয়ে ক্রাউনের টেরিটরি, এবং ক্রাউন সেখানে সকলকেই বিজনেসের পারমিশন দিয়ে দিল। এই কনস্টিটিউশনাল পজিশন ব্রিটিশ টেরিটরির ইন ইন্ডিয়াতে এক্সপ্লিসিটলি প্রথমবার আমি কনস্টিটিউশনাল পজিশনটা ডিফাইন করতে দেখতে পারলাম। তো আমার জন্য যদি প্রশ্ন আসে কনস্টিটিউশনাল পজিশন ব্রিটিশ টেরিটরি ইন ইন্ডিয়ার এক্সপ্লিসিট ডেফিনেশনটা কবে দেখতে পারা যায়, 1813-তে। ইট প্রোভাইডেড ফর আ ইয়ারলি ফান্ড অফ ল্যাক ফর প্রমোশন, কিসের জন্য, লিটারেচার এবং সায়েন্স অ্যামাং দি ইন্ডিয়ান সাবজেক্ট। তো ইন্ডিয়ান সাবজেক্টের উপর 1,00,000 টাকা এখানে দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, এবং এটা একটা রেসপন্সিবিলিটি রাখা হয় এডুকেশনের জন্য। ব্রিটিশ এই জায়গা থেকে, ব্রিটিশরা উইথ রেসপেক্ট অফ ইন্ডিয়া এখানে তাদের লিটারেচার এবং সায়েন্সের জন্য 1,00,000 টাকা খরচ করবে। সো চার্টার অ্যাক্ট 1813-কে আমরা যদি সামারাইজড করি, তাহলে এখানে কোম্পানির টেরিটরি বন্ধ হয়ে যায়, শুধুমাত্র টি এবং চায়নাতে এই টেরিটরিটা ওপেন থাকে। ব্রিটিশ ক্রাউন এখানে তার সভরেনটি এখানে দেখান কোম্পানি টেরিটরি ইন ইন্ডিয়া। খ্রিশ্চান মিশনারিরা এখানে আসে মানুষকে এনলাইটেড করার জন্য, ধর্মের পরিবর্তনের জন্য। এখানে ওয়েস্টার্ন এডুকেশনের স্প্রেডিংয়ের প্রভাব, মানে
এখানে ইন্টেনশনটা ব্রিটিশরা দেখায়, যার জন্যই তারা 1 লক্ষ টাকা এখানে ইন্ডিয়ান লিটারেচার এডুকেশনের জন্য খরচ করবেন বলেন, এবং লোকাল গভর্নমেন্টদেরকে অথরাইজ করা হয় যে তারা চাইলে পার্সনের উপর ট্যাক্স ইম্পোজ করতে পারে। এই যে 1813, তারপরে 1833-এ যে ঘটনাটি ঘটে, সেই ঘটনাটিতে আমরা দেখতে পারি যে সেন্ট্রালাইজেশন ব্রিটিশ ইন্ডিয়ার যেটি চলছিল, মানে ব্রিটিশ ক্রাউন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করার জন্য যে স্টেপটা নিচ্ছিল, তার চূড়ান্ত পর্যায়ে এই সেন্ট্রালাইজেশন 1833-এ হয়। যারা প্রথম প্রথম মডার্ন হিস্ট্রি পড়ছো, তারা হয়তো ভিডিওটিকে অতটা ঠিক ডিপলি নিতে পারবে না, তো এক্ষেত্রে বলবো একবার দুবার ভিডিওটিকে ঠান্ডাভাবে দেখো, ধীরে ধীরে আস্তে আস্তেই আমি বলার চেষ্টা করছি, তাহলে কানেকশনটা পাবে। আর এই কানেকশন আরও বেশি করে পাওয়ার জন্য অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে আমাদের সাথে তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো। সো এই যে ফিচার সেন্ট্রালাইজেশনের, ইট মেক দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এবং তার কাছে সমস্ত সিভিল এবং মিলিটারি পাওয়ার দিয়ে দেওয়া হয়। প্রথমবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটি অথরিটি আমরা দেখতে পারি পুরোটাই পেয়ে গেল লর্ড উইলিয়াম বেন্টিং, প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হন। এই অ্যাক্টের দ্বারা গভর্নর অফ বোম্বে এবং মাদ্রাজের লেজিসলেটিভ পাওয়ারকে কেড়ে নেওয়া হয়। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে এক্সক্লুসিভ লেজিসলেটিভ পাওয়ার দিয়ে দেওয়া হয় এন্টায়ার ব্রিটিশ ইন্ডিয়ার জন্য, এবং এই প্রভিশনের, এই ল যাবতীয় যা কিছু তৈরি হচ্ছে তাকে রেগুলেশন বলে, এবং তার আগে যা তৈরি হয়েছিল তাকে অ্যাক্ট বলে। ইট মিনস এখন থেকে যাবতীয় যা কিছু তৈরি হবে তা কী হবে? অ্যাক্ট হবে। এর আগে যা ছিল সবই রেগুলেশনস ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমার্শিয়াল অ্যাক্টিভিটি পুরোপুরি বন্ধ হয়ে যায়, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই টি এবং চায়নার সাথে যেটা টিকে ছিল 1813-তে সেটাও আর থাকে না, পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হয়ে যায়। কোম্পানির টেরিটরি ইন্ডিয়াতে পুরোপুরি এখানে হিজ ম্যাজেস্ট্রি ইজ হেয়ার অ্যান্ড সাকসেসারের আন্ডারে থাকে, মানে ব্রিটিশ ক্রাউনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে থেকে যায়। চার্টার অ্যাক্ট 1833-এ এখানে ওপেন কম্পিটিশন ফর সিলেকশন অফ সিভিল সার্ভেন্ট এই সিস্টেমের ইন্ট্রোডাকশনটা করে, যদিও বা সেটা অ্যাটেম্পট থেকে যায়, সাকসেসফুল হয় না, কারণ এই কোম্পানির যারা এমপ্লয়ি ছিল তারা এটি বাধ্য করে, বলেন না, এটা অপোজিশন আসে কোর্ট অফ ডাইরেক্টরদের তরফ থেকে যে সিভিল সার্ভেন্টদের সিলেকশন ইন্ডিয়াতে ওপেন কম্পিটিশন আমরা রাখবো না। কেন তারা বলে? কারণ তাদের পজিশন এবং এখানে ইন্ডিয়ানদের পজিশন সেম হয়ে যাবে বলে। সো 1833-কে সর্বপ্রথম যদি আমরা সামারাইজড করি, তাহলে দিস ইজ দি ফাইনাল স্টেপ টুয়ার্ডস দি সেন্ট্রালাইজেশন ইন ব্রিটিশ ইন্ডিয়া। এখানে ওপেন কম্পিটিশন সিভিল সার্ভেন্টের সিলেকশনের জন্য ইন্ট্রোডাকশন করা হয়, এখানে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে যায় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সমস্ত সিভিল এবং মিলিটারি পাওয়ার তাদের হাতে থাকে, লর্ড উইলিয়াম বেন্টিং প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হন, এর আন্ডারে যে সমস্ত অ্যাক্টগুলো তৈরি হবে, মানে ল তৈরি হবে, তাকে অ্যাক্ট বলা হবে, এবং আগেরগুলি রেগুলেশন হিসেবে থাকে, এবং এর দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অ্যাক্টিভিটি সেগুলি এন্ড হয়ে পুরোপুরি কমার্শিয়াল বডি হয়ে যায়, মানে সরি, পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হয়ে যায়, কমার্শিয়াল অ্যাক্টিভিটি সমস্তটা বন্ধ হয়ে যায়। সো এই ছিল আমাদের আলোচনা। এবার এই 1833-এর অ্যাক্টের সিগনিফিকেন্ট আইডিয়া যদি বলি, তাহলে প্রথমত গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার কাছে ফুল এন্টায়ার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের অথরিটি চলে এলো, সিভিল মিলিটারি পাওয়ার তার কাছে চলে এসছে, লেজিসলেটিভ পাওয়ার তার কাছে চলে এসেছে, এবং সেকশন 86-এর আন্ডার একটি প্রভিশন করা হয়, ইল কনসিভড পলিসি ইন্ট্রোডিউস বাই কর্নওয়ালিস বা ইউরোপিয়ান, এখানে অ্যাডমিনিস্ট্রেশন যেটা চলছিল সেই সমস্ত কিছুকে রিমুভ করার একটা প্রচেষ্টা দেখা যায়, মানে মোটে মোট কথা বলা যায় যে ওই কর্নওয়ালিস কোর্টকে নিয়ে এখানে বেশ কিছু চেঞ্জেস আসে, তো এগুলো নিয়ে ভবিষ্যতে আমরা আলোচনা করতে পারি, কর্নওয়ালিস কোর্টকে নিয়ে আলোচনা করতে পারি। তোমরা রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য।
এবং প্রত্যেকটা পয়েন্টকে আমরা আরো ডিটেলে আলোচনা করব যখন আমরা আলোচনা করব আমাদের আপকামিং ক্লাস সিরিজে, যেখানে মডার্ন খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কোর্স আসছে। তাই যদি মনে হয় তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে চাও, আমাদের সাথে যুক্ত থাকতে পারো। আর আমার পড়ানো তোমাদের ভালো লাগলে অ্যান একাডেমি প্ল্যাটফর্মে তোমরা হ্যাড ডেডিকেটও করতে পারো। থ্যাংক ইউ।